হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আমরা যে মুভি কম্পারিজনের যে প্লেলিস্টটা আমার আছে, আপনারা প্রত্যেকেই জানেন, যেখানে আমরা যে সিনেমাগুলো মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিমেক হয়েছে সেগুলো নিয়ে কথা বলি। তো আজকে যে সিনেমাটার কথা বলবো সেটার নাম হচ্ছে ছত্রপতি। এটা SS রাজমৌলির সিনেমা প্রভাস ছিল। প্রভাসের কালকেই জন্মদিন গেছে, বাট সেই জন্য নয়, এটা এমনিই বানাচ্ছি। এবং এটা বাংলাতে 2006 রিমেক হয়েছিল। হরনা চক্রবর্তী ডিরেক্ট করেছিল, প্রসেনজিৎ চ্যাটার্জি ছিল লিড রোলে। রুদ্রনীল ঘোষের প্রথম আর কি একটা সিনেমাতে আর কি ডেবিউ। এবার কথা হচ্ছে যে এই সিনেমাটার আবার হিন্দিতেও রিমেক হচ্ছে, বেলাম গোন্ডা শ্রীনিবাস করছে, এবং সেটার থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই। আই ডোন্ট লাইক বেলাম গোন্ডা অ্যাট অল অ্যান্ড হিজ ফিল্মস, বাট দে আর ভেরি সুপার সাকসেসফুল অ্যাট ইউটিউব। তো সেটা তো এখনও আসেও নি এবং তার থেকে এক্সপেকটেশনও নেই, তো সেটা নিয়ে কথা বলবো না। এবার আমরা ছত্রপতি আর রিফিউজি নিয়ে কথা বলবো। এবার আমি যদি মানে একদম একটা লাইনেই বলে দিই, ছত্রপতির আশেপাশে রিফিউজি পড়ে না অ্যাজ এ ফিল্ম, একদমই পড়ে না। তার কারণ আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, যদি টেকনিক্যালি আমি দেখি, প্রোডাকশন ভ্যালু ওয়াইজ দেখি, আর সেই সময় কিন্তু দাঁড়িয়ে তেলেগু সিনেমার বাজেট এরকম এত বেশি ছিল না। ছত্রপতির কত বাজেট হবে? ছত্রপতির বাজেট নিয়ার অ্যাবাউট 8 crore ছিল তখনকার দিনে, এরকমই অ্যাপ্রক্সিমেটলি হবে। তখন তেলেগু সিনেমার এত বাজেট হতো না, ছত্রপতি অনেক আগের সিনেমা। তো তার মধ্যেও, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে সাউথের সিনেমাটোগ্রাফার এডিটার ওদের টেকনিক্যালি দে আর ভেরি মোর স্ট্রং, ইভেন স্ট্রঙ্গার দেন বলিউড। এবং বহু মানে সাউথের টেকনিশিয়ানরা বলিউডে কাজ করে, আপনারা দেখতে পারেন সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে সাউন্ড ডিজাইন। এবার বাঙালিরাও খুব ভালো হয় সিনেমাটোগ্রাফার, অভিক মুখার্জি আছে, এ আছে, সো তারা আর কি এখন হিন্দি ছবিতে কাজ করছে। তো টেকনিক্যালি প্রোডাকশন ভ্যালু হয় সেই সব দিক থেকে ছত্রপতি অনেক বেশি এগিয়ে, প্রথম কথা। দ্বিতীয় যে জিনিসটা, ছত্রপতিতে যে জিনিসটাকে দেখিয়েছে সেটা আমার একটু অথেন্টিক মনে হয়েছে। আর রিফিউজিতে ওই যে ব্যাপারটা, মানে রিফিউজি কথাটা যেখান থেকে আসছে, যে ওই যে চলে এসছে, ওখানে দেখেছিল শ্রীলঙ্কা থেকে ভাইজ্যাক পোর্টে চলে এসছে, এখানে বাংলাদেশটাকে দেখাতে চেয়েছিল। বাট এখানে যে পোর্ট এরিয়া বারবারভাবে দেখাচ্ছে, আমাদের এখানে তো পোর্ট কোথায়, মানে অ্যাক্টিভ পোর্ট কোথায়, এবং সেখানে মানে বাংলাদেশ থেকে কেউ খিদিরপুর ডকে তো আসে না, তো সেইখান থেকে অথেন্টিক নয় ব্যাপারটা, মানে কোনো জিনিসকে অ্যাডাপ্ট করলে। বাট তখনকার দিনে কমার্শিয়াল ছবি চলেছে, তো এই দুটো দিক থেকে ছত্রপতি এগিয়ে। এবং আমার প্রভাসের পারফরমেন্স ডেফিনেটলি ভালো লেগেছে। আর প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ এ ভেরি গুড অ্যাক্টর, বাট আমার প্রসেনজিৎ চ্যাটার্জি না কোনোদিনই এই যে কমার্শিয়াল মার দাঙ্গাওয়ালা সিনেমাগুলো ভালো লাগতো না, মানে কোনোদিনই ভালো লাগে না। আমার মনে হয় যে মুম্বাদা ওইটাগুলো তো খুব একটা সুটেড নয়। রাদার আমি বলবো যে ফ্যামিলি ড্রামা সিনেমাগুলো প্রসেনজিৎ করেছে কম বয়সে বলছি, সেইগুলোতে হিজ পারফরমেন্স ওয়াজ রিয়েলি গুড, হি ওয়াজ ভেরি গুড অ্যাক্টর ফ্রম দ্য বিগিনিং। তো সেই জিনিসগুলো আমার বেশি ভালো লাগতো, কিন্তু যেগুলো এই কমার্শিয়াল ছবির মতো মিস্টার ফান্টুজ এই ধরনের সিনেমা বা রিফিউজি, এইগুলোতে আমার বুমাদার পারফরমেন্স কোনোদিনই খুব একটা ভালো লাগেনি। তো এখানেও সেই জিনিসটা আমার হয়েছে। বাট একটা যে অ্যাক্টিং মানে পারফরমেন্সের কথা বলবো, যেখানে আমি রিফিউজিকে এগিয়ে রাখবো ছত্রপতির থেকে 50+ এগিয়ে রাখবো, সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ যে ক্যারেক্টারটা করেছিল। তো ওই ওর ভাইয়ের ক্যারেক্টার ছিল, যে ভাইটা আর কি ভিলেনেস শেষে গিয়ে কনভার্ট হয়, তো সেই ক্যারেক্টারটা সাউথেও যে করেছে সে ভালো করেছে। কিন্তু আপনি যদি বাংলাটা দেখেন, যেহেতু রুদ্রনীল ঘোষ থিয়েটার থেকে এসেছিলো, টিভিতে ছোটো ছোটো কাজ করতো, এবং হি ওয়াজ ভেরি নিউ, এবং ইট ওয়াজ হিজ ফার্স্ট অপরচুনিটি। তো আপনারা দেখবেন একটা সিন আছে যে ও নিজের ওই ঘোড়াটা নিয়ে ভাসিয়ে দেয় জলের মধ্যে, দিয়ে বলে তোকে কিছুতেই মায়ের কাছে আমি যেতে দেবো না। তো ওটা তেলেগুতেও খুব ইন্টেন্সিটি সেটা করছে, কিন্তু রুদ্রনীল ঘোষের এক্সপ্রেশন দেখবেন আর ওর ইন্টেন্সিটিটা দেখবেন, আমার রুদ্রনীলেরটা অনেক বেটার লাগে। তো সেখান থেকে দাঁড়িয়ে রুদ্রনীল ঘোষ যে ক্যারেক্টারটা করেছিল, ক্যারেক্টারটা অনেক বেশি ডেডলি সাইকোটিক ওই রকম ক্যারেক্টারটা লেগেছিলো। এবং সিনেমাটার মধ্যে কোনো চেঞ্জ নেই, মানে ওইটাকে পুরো অ্যাজ ইট ইজ তুলে দিয়েছে। আর অ্যাকশন ওয়াইজ, এ ওয়াইজ, সেগুলো সবের দিক থেকেই এটা অনেক বেটার, মানে ছত্রপতি অনেক বেটার। ছত্রপতিতে ওই যে সিনটা যেটা খুব আইকনিক, রাজমৌলির সিনেমাতে আপনারা জানেন যে অ্যাকশনের আগে প্রচুর একটা বিল্ড আপ থাকে, যেটা ওইখানে ছিল, ওই যে বাচ্চাটাকে মেরে পুরো ওরকম জিপ দিয়ে দাগ কেটে দিয়ে চলে যায়, তো ওই সিনটা আপনারা চালিয়ে এমনি দেখুন, ইউটিউবে আছে প্রভাসের সিনটা। আর রিফিউজি ইউটিউবে হয়তো নেই, হইচইতে আছে, দেখে নিন। আপনি দেখবেন আকাশ পাতাল তফাৎ, মানে বিল্ড আপের দিক থেকে, বা যখন ওই চেঁচিয়ে বলছে ওর বন্ধুটা আটকাচ্ছিল যে তুই যাস না তুই যাস না, তখন ওই যে চেঁচিয়ে বলে সেই জায়গাগুলো, মানে মানে রিফিউজি ধারে কাছে আসতে পারে না ছত্রপতি। সো ডেফিনেটলি ছত্রপতি ইজ এ মাচ মাচ বেটার ফিল্ম, এবং ছত্রপতি ওয়াজ এ ভেরি ইমোশনাল ফিল্ম অ্যান্ড খুব হাই অক্টেন ড্রামা আছে। আমার মনে হয় রিফিউজিতে ইমোশনটা ওরা খুব ভালো তুলতে পেরেছে, সেই জিনিসটা ভালো করতে পেরেছে। বাট দ্য মানে অ্যাকশন অ্যান্ড ড্রামা পার্ট, ঠিক আছে, সেইটা কোথাও গিয়ে মানে অতটা ভালো উঠে মানে রিফ্লেক্ট করে ওঠেনি।
তো ইয়া এস এস রাজমৌলি সিনেমা অ্যাকচুয়ালি রিমেক করা বোম্বাদা দুটো এস এস রাজমৌলি সিনেমা রিমেকে ছিল, একটা বিক্রম আর কুডুতেও ছিল, একটা এতেও ছিল এই রিফিউজিতে, বাট দুটোই কোনো দুটোই খুব বাজে সিনেমা আর কি। মানে আমার পার্সোনালি এই দুটো একেবারে ভালো লাগে না, মানে অ্যাজ এ বোম্বাদাস পারফরমেন্স। বোম্বাদাস সেখানে মানে অনেক ভালো ভালো ছবি করেছে, সেটা এইবার আমি বলবো যে এই ছবিটা যে করেছিল যেটা মারাঠি ছবির রিমেক ছিল চলো পাল্টাই, সেটাতে হিজ পারফরমেন্স ওয়াজ রিয়েলি রিয়েলি গুড অ্যাজ এ ফাদার। তো সেই ধরনের ছবিতে বোম্বাদা অনেক ভালো পার্ট করে র্যাদার দেন এই কমার্শিয়াল মারদাঙ্গাওয়ালা ছবি। বাট এইটার তার প্রচুর একটা গ্রামের দর্শক আছে, প্রচুর ফ্যান ফলোয়িং আছে যারা তাকে এই অবতারে দেখতে পছন্দ করে, তো তাদের মেবি এই ছবিটা ভালো লেগেছে রিফিউজি ছবিটা। বাট আমার কাছে পার্সোনালি ছত্রপতি ওয়াজ ওয়ান অফ প্রভাসেস বেস্ট পারফরমেন্স। অ্যান্ড আগের প্লাস আরেকটা জিনিস আমি বলতে চাই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে কতটা ইম্পর্টেন্ট। ওখানে এম এম কিরওয়ানির একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল ছত্রপতির জন্য, একটা থিম মিউজিক টাইপের, ওটা আপনারা গানা বা এতে পেয়ে যাবেন বা ইউটিউবে আছে, ওটা শুনে দেখবেন ওই মিউজিকটা যে মানে একটা দুর্দান্ত না 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 ছত্রপতি এরকমভাবে মিউজিকটা দুর্দান্ত, এটা মানে হেভি মিউজিক। সেই সব জিনিসগুলো রিফিউজিতে তো নেই, এখানে ছিল এ কেওড়া এইসব ছিল। সো ইয়া একটা সিনেমা ওভারঅল বানাতে গেলে তার মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে, অনেকগুলো ডিপার্টমেন্টকে একসাথে ওয়ার্ক করতে হয়। বাট রুদ্রনীল ঘোষের পারফরমেন্সটা ওয়াজ আ স্ট্যান্ড আউট থিং ইন রিফিউজি, যেটা আমার তেলেগু ছবিটার থেকেও বেটার লেগেছে। সো দ্যাট ওয়াজ মাই অনেস্ট রিয়াকশন অ্যাবাউট ছত্রপতি অ্যান্ড রিফিউজি। আপনাদের কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।